দেখো তিরুপতি বালাজি টেম্পলে চলে এসেছি আমরা ওই চার্চ থেকে ঘুরে তো চলো তোমাদেরকে আমি টেম্পলটা দেখাই বেশ ভালো নিরিবিলি টেম্পল দেখাচ্ছি টেম্পলে মেয়েদের কোনো শর্ট ড্রেস পরে ঢুকতে দেওয়া হয় না এন্ড সামনে লাইফ আনকাটের ওর পিতা ওকে মন্দির থেকে বের করে দেওয়া হয়েছিল যাতে লুঙ্গি পরে আসে আবার আমরা চলে এসেছি এখানে সেই টেম্পলটার নাম হচ্ছে মাঙ্গেশি টেম্পল শিব ঠাকুরের টেম্পল তো ওখানে আমরা এখন যাচ্ছি আর আজকে আমরা একদমই একদম বাড়ির ভাতের মতো ভাত ডাল এইসবই খেয়েছি তো এখন মন্দিরে যাচ্ছি তোমরাও চলো আমি ওই মন্দিরটা তোমাদের দেখ তো আমরা এই মঙ্গলেশ্বর মন্দিরে চলেছি আর আমি এই ক্যাবটা কিনেছি তো এখন পুজো দিতে যাচ্ছি যদি ভিডিও অ্যালাউ থাকে আমি অবশ্যই ভিডিও করব তো চলো আমরা এসে গেছি গোয়ার আর একটা ফেমাস ডেস্টিনেশন সেন্ট অগাস্টিন চার্চ এখানে অনেক ফেমাস মুভি শুটিং হয়েছে যেরকম সিংহামের সাথিয়া গানের শুটিং হয়েছে হিরোপান্তের শুটিং হয়েছে জোশের শুটিং হয়েছে তো এইখানে চার্চটা ডিস্ট্রয় মানে ভেঙে যায় তো তারপরে রিপেয়ার ওয়ার্ক হয়নি কেন কি এটা পর্তুগিজ স্ট্রাকচার ছিল আর এই টাওয়ারই একমাত্র এটা এখানে রয়েছে চার্চের বাকি সবই এখানে ধ্বংসস্তূপ তো এখানে শুটিং হয় সেন্ট অগাস্টিন চার্চ এখানে দিলওয়ালেতে যে শুট যে সিনটায় কৃতি সেনের গাড়ি খারাপ হয়ে গিয়ে বরুণ ধাবন লিফট দিয়েছিল সেটা এই রাস্তাটাই হয়েছিল মানে গোয়ার প্রত্যেকটা রাস্তাতেই শুটিং হয় চার্চের এই দেখো ধ্বংসস্তূপ সমস্ত কিছুই তো এই দেখো ধ্বংসস্তূপ সেই সব ধ্বংসস্তূপ এখন ফটো পোজের জায়গা হয়ে উঠেছে মানে আমিও দিচ্ছি ফটো পোজ এই দেখো